এই মালপোয়া রেসিপিটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। এছাড়াও চ্যানেলের শুরু শুরুতেই আমি ভেবেছিলাম এই রেসিপিটা আপনাদের করে দেখাবো, বাট কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। তাই ফাইনালি আজকে আমি আপনাদের মালপোয়াটা করে দেখাবো, কিভাবে ব্যাটারটা বানালে প্রত্যেকটা মালপো এরকম বলের মতো ফুলবে সেটাও আপনাদের দেখাবো। এছাড়াও থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মালপোয়ার। তাহলে মালপোয়া বানানোর জন্য সর্বপ্রথমে একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। আপনারা যে পরিমাণে সুজিটা নিচ্ছেন বা যতটা নিচ্ছেন ততটা পরিমাণে আপনাদের ময়দা নিয়ে নিতে হবে। এবার এই 1 কাপের মাপ করে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তারপর দিয়ে দিন খুবই সামান্য নুন। এরপর চিনির পরিমাণটা হবে ওই 1 কাপের 1/2 কাপ। যেহেতু এটাকে আমি পরে রসে ফেলবো, সেই জন্য আমি এখানে আর বেশি চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি মনে করেন যে রসে ফেলবেন না, সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন 1.5 কাপ চিনি। তারপর এই সব শুকনো উপকরণগুলোকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ময়দা সুজিটাকে একটু ফাঁকা করে নিয়ে তার মাঝখানে দিয়ে দিচ্ছি দুধ। যদিও আমি দুধটাকে আগে থেকেই চাল দিয়ে রেখেছিলাম, বাট ব্যবহার করবো এখানে ঠান্ডা করেই। ওই 1 কাপের মেজারমেন্টে আপনাদের লাগবে 3 কাপ দুধ, বাট প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি অতনুর রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও একবার দুধ দিয়ে দিচ্ছি, আর তারপর ফাইনালি আরও 1 কাপ দিয়ে রেখে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটা কিন্তু আপনাদের এরকমই স্মুথ হতে হবে, তা না হলে মালপোয়াগুলো ভাজার পরে খুবই শক্ত হবে। এর মধ্যে যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি, তাই এটাকে আপনাদের রেস্টিংয়ে রাখতে হবে যাতে সুজিটা নরম হয়ে ভালোভাবে ফুলে যায়। বাট তার আগে আর কী অ্যাড করতে হবে সেটা দেখে নিন। এবার একটা তরকা প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি। আপনাদের কাছে যদি এরকম তরকা প্যান না থাকে, সেক্ষেত্রে আপনারা চাটুরও ব্যবহার করতে পারেন। দেখবেন মৌরিটা যেন খুব বেশি না পুড়ে যায়, সুন্দর একটু গন্ধ বেরোলেই আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এটাকে তুলে নিয়ে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি আমল দিস্তেতে। আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সিতে এটা ক্রাশ করে নিতে পারেন। আর ক্রাশ হয়ে গেলে পুরোটাই আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চা চামচ ঘি আর সামান্য একটু গোলাপ জল, যেটা মোস্টলি দোকানে ব্যবহার করে থাকে। তাই জন্য দেখবেন দোকানের মালপোয়ায় হালকা একটা গোলাপ জলের গন্ধ থাকে, যেটা খুবই সামান্য, বাট ময়দার যে গন্ধটা আছে সেটাকে একটু ব্যালেন্স করে দেয়। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে আপনাদের এটাকে রেস্টিংয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। যদি হাতে একদমই সময় না থাকে, 20-25 মিনিট কিন্তু অবশ্যই রাখবেন, তা না হলে সুজিটা ভালো করে ফুলবে না আর মালপোয়াগুলো দেখবেন ওপর থেকে বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি এখানে চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 300 ml জলে দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি। তারপর ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর এরই মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ মাঝখান থেকে এইভাবে ছাড়িয়ে নিয়ে। এবার ফ্লেমটা হাই রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিন। যখন দেখবেন চিনির রসটা কমে কমে ঠিক এরকম স্টেজে চলে এসছে, তখন একটা চামচের মাধ্যমে তুলে নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু চেক করে নেবেন। যদি দেখেন একটু হালকা হালকা চটচটে হয়েছে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও একটু ঘন হয়ে যাবে। তাহলে আমাদের এখানে রসটা রেডি হয়ে গেল। তাই রেখে সাইডে রেখে একটা কড়াইতে আমি বসিয়ে নিচ্ছি সাদা তেল। প্রপোজ আমাদের 1 ঘন্টা রেস্টিংয়ে রাখার পর মালপোয়ার ব্যাটারটা এখন পারফেক্টলি রেডি। তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এইভাবে একটা ড্রপ ফেলে দেখবেন। যদি দেখেন ফেলার সাথে সাথেই উঠে আসছে, তাহলে জানবেন তেলটা কিন্তু পারফেক্টলি রেডি। এবার একটা হাতের মাধ্যমে তুলে নিয়ে করার একদম সেন্টারে আপনাদের এইভাবে একটু দিয়ে দিতে হবে। তারপর 10-12 সেকেন্ড ওয়েট করুন। আস্তে আস্তে দেখবেন মালপোয়াটা উপরের দিকে ভেসে উঠছে, তখন এইভাবে তেলটাকে উপরে দিতে থাকুন। আস্তে আস্তে দেখবেন এটা বলের মতো ফুলে উঠছে। আর তারপর ভাজা হয়ে গেলে এটাকে রসের মধ্যে দিয়ে দিন। প্রথমে একটা দুটোয় একটু শেপটার প্রবলেম হবে, কারণ তেলের টেম্পারেচারটা প্রথমেই সেট হবে না। একটা দুটো করার পরে দেখবেন টেম্পারেচারটাও সেট হয়ে যাবে আর প্রত্যেকটা শেপ খুবই ভালো আসবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অনলাইন কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com থেকে, যেখানে পেয়ে যাবেন অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলবে। যদিও আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রেখেছি, বাট তাও যদি কিনতে অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল।
এইরকম শেপ ছাড়া একটা চ্যাপ্টা ধরনেরও মাল পোয়া হয়। আপনারা যদি সেটার ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটা মাল পোয়া ভেজে নেওয়ার পরে অবশ্যইভাবে রসের মধ্যে দিয়ে দেবেন। একদিকটা ভালো করে রসে ডুবে গেলে অপর দিকটাকেও ভালো করে ডুবিয়ে নেবেন। আর এটাকে আপনাদের খুব বেশিক্ষণ রাখতে হবে না, 8-10 মিনিট এইভাবে রাখলেই হবে। তারপর ব্যাচ ওয়াইজ তুলে নিয়ে এইভাবে একটা জালির মধ্যে রেখে দিন। আপনাদের কাছে যদি এরকম জালি না থাকে তাহলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে এইভাবে রেখে দিন, যাতে এর মধ্যে যে এক্সট্রা রসটা আছে সেটা বেরিয়ে যায় আর তাতে মালপোয়ার বাইরেটাও ক্রিস্পি থাকে। একে একে আমার সবকটাই মালপোয়া ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।